সে আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফেসবুক অ্যাড, রাইট? ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে কি হবে বা কিভাবে করে তুমি একটা ফেসবুকে অ্যাড বানাবে, এবং সেখানটায় মূলত আমরা আমাদের বিজনেসের জন্য বিভিন্ন বিজনেসের বিভিন্ন প্যাটার্ন আমাদের থাকে, কেউ কেউ সার্ভিস অফার করছে, কেউ কেউ ধরো ব্লক রয়েছে, বা তোমার ধরো কোনো একটা ক্লায়েন্টের বেসিক্যালি লিড জেনারেশন করতে হচ্ছে, সো তুমি ওই অপশনস এর মাধ্যমে তুমি এটাকে করতে পারবে, বুঝছো? তো সেটা কিভাবে করে করবে তাহলে এটা আমরা এখানে দেখে দিচ্ছি। তো ফার্স্ট আমি আগে আমার অ্যাকাউন্টে ঢুকি। তো আমার ধরো এটা আমার একটা অ্যাকাউন্ট আমার রয়েছে, যেটা আমি ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে আমি আমার একটা ধরো যে কোনো একটা সাইটকে আমি প্রমোট করব, আমার প্রমোশনসে আমি এখানে কাজে লাগাবো। তো আমি কিভাবে করে করব সেটা আমি দেখিয়ে দিই। যেমন ধরো আমি ফার্স্টে আমার এখানে অপশন পাবে ফেসবুকে ক্রিয়েট অ্যাড এবং ম্যানেজ অ্যাড এর অপশনস পাবে। তো আমাকে এখানে মূলত আমাকে আগে যেতে হবে ক্রিয়েট অ্যাডে, আমরা যাব যেহেতু আমি অ্যাডটা ক্রিয়েট করতে চাইছি। তো আমি অ্যাড ক্রিয়েশন সেকশনসে যখন যাব, ধরে নিলাম যে আমি একটা ধরো একটা একটু আর&ডি করতে চাই, ইনকাম মন্ত্রের সাইটের একটা সেকশনস আমি চাইছি যে একটু ভাইরাল হোক বা ইয়ে হোক সেখানে, সো দ্যাট উই ক্যান গেট আ হুক আর সামথিং। সো সেটার জন্য আমি ধরো কোনো একটা ওই প্রমোশনসটাকে আমি প্রমোট করতে চাইছি বা কিছু, তো সেখানে আমি করার জন্য আমি একটা আমার পার্টিকুলার একটা স্পেসিফিক পেজকে আমি ধরো প্রমোট করতে চাই। তো সেটা কিভাবে করে করব সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো ইনকাম মন্থে ধরে নাও যে এটাকে একটু চেঞ্জ করতে হবে, আগে আমি এখানে এপ্রিল 2016 আছে, রাইট? তো আমি ইটস বেটার কি একটু আমি চেঞ্জ করে দেওয়ার নাম, মানে এপ্রিল 2016 অ্যাট লিস্ট অ্যাভয়েড করা উচিত। সো আমি এটাকে লগ ইন করে আগে লগ ইন করে নিচ্ছি। সো আমি লগ ইন করে গেলাম, আমি এটাকে একবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। করে নিয়ে আমি এখানে কি করছি, আমি ডেফিনেটলি আমি এটাকে এডিট পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, তুমি এটা একবার দেখে নাও, লাইক এটাকে একটু ঘুরিয়ে দাও, তাহলে তুমি এটা দেখে নাও, ফেসবুকে অ্যাড ক্রিয়েশনসটা দেখে নিতে পারবে। চলেন
দেখতে ইয়ে হয় এন্ড আই ক্যান ভিউ দ্য ওয়েবসাইট লিঙ্কস ওভার হিয়ার সো ইটস নাও ফাইন রাইট টাইটেল মেক সেন্স তো এটা এটা করে নিলাম এবার এটাকে আমি ধরো এবার আমি এটাকে প্রমোশনস আমি করতে চাইছি তখন আমি কি করব আমি এখানে গেলাম এখানে দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি গুলো তুমি পাবে যেমন এখানে অ্যাওয়ারনেস কনসিডারেশনস এবং কনভার্সন যেটা আমাদের ওখানে গুগলের অ্যাড এর ক্ষেত্রে আমাদের ছিল তিনটে সেগমেন্টেশনস ছিল ওভারঅল প্র্যাকটিস সেম মানে তুমি আজকে লিংকডইনে যাও টুইটারে যাও এভরিওয়ান আর ফলোইং দ্য ওভারঅল অলমোস্ট সেম প্যাটার্ন মানে তুমি গুগলের তো হোল ক্লোন বলতে পারো বিং এবং ফেসবুকের কিছু কিছু বিকজ ফেসবুক নাও ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর দ্য মার্কেটিং অ্যান্ড পিপলস আর অ্যাট্রাক্টিং টুয়ার্ডস দ্য ফেসবুক মার্কেটিং সো গুগল ইজ নাও ইন্ট্রোডিউসিং আ লিটল বিট থিংস ফ্রম দ্য ফেসবুক অলসো ইন্টিগ্রেশন পার্ট ওয়াইজ যেমন এখানে অনেকগুলো সেকশনস রয়েছে বেসিক্যালি হুইচ ইজ অনলি অ্যাভেলেবল ইন আ ফেসবুক হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন স্টিল ইন অনলাইন গুগল সার্ভিসেস যেমন এখানে বুস্ট ইউর পোস্ট পোস্ট বুস্ট মিনস তোমার যে পোস্ট বুস্ট সেকশন মানে হচ্ছে তোমার ধরো একটা ফেসবুকে পোস্ট রয়েছে সেটাকে যদি তুমি আরো পপুলার করতে চাও আরো রিচ বাড়াতে চাও সো ইউ ক্যান গো অ্যাড ফর দিস ওয়ানস অর ইনক্রিজ ইউর রিচ দিস টু এটার এটা প্রমোট ইউর পেজ বেসিক্যালি তোমাকে তোমার পেজে যদি লাইকস বাড়াতে চাও যে পেজটা তুমি ক্রিয়েট করেছো ফেসবুক পেজ সেটা যদি লাইক বাড়াতে চাও তাহলে এটা তোমার সবচেয়ে ভালো কাজ করবে রিচ পিপল নিয়ার ইয়ার বিজনেস তোমার যদি শর্ট বিজনেস হয় বিউটি পার্লার রয়েছে তোমার সেলুন রয়েছে তোমার ধরো মোবাইল রিপেয়ার শপস রয়েছে ল্যাপটপ রিপেয়ার শপস রয়েছে সো দিস ওয়ান উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফর দ্যাট কাইন্ড অফ বিজনেসেস ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আমরা যেটা করি ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেসে মূলত আমাদের এখানে থাকবে যেটা হচ্ছে কি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি তুমি ইউজ করতে চাও ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি তুমি মূলত তুমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাও কোনো একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে কোনো যেমন ধরো সজলে যে অ্যাপ বিজনেসের যেটা রয়েছে সেখানে কোনো একটা অফার যেটা চলছে বা কিছু কোনো ইন্ট্রোডিউস করেছে নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস তোমার জন্য বেস্ট কাজ করবে কনসিডারেশন সেকশনসে মূলত এটা অনেকটা তোমার রিচ তো ব্র্যান্ডিং এর জন্য হয় কনসিডারেশনস রিচ জেনারেশনের জন্য মেজরলি আমরা করতে পারি সেটা হচ্ছে যেমন সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটা খুব ভালো কাজ করবে সজলের ক্ষেত্রে আবার যেহেতু অ্যাডস মার্কেটার তো গ্যাট ইনস্টল অফ ইউর অ্যাপ এটা ভালো কাজ করবে রেজ অ্যাটেন্ডেন্স অ্যাট ইউর ইভেন্টস ইভেন্টস তুমি যদি কোনো অর্গানাইজ করো যেমন আমার আমি কালকে হয়তো এটাকে আমি ইয়ে করবো যে একটা ইভেন্ট অর্গানাইজ করে সেখানে পার্টিকুলার ফ্রি ডেমো ক্লাসেসের জন্য আই উইল আস্ক ফর দ্য ডিফারেন্ট ডিফারেন্ট থিংস সো ওটাকে আমি প্রমোট করাবো করালে তাহলে এটা আমার জন্য সেটা সবচেয়ে বেটার কাজ করবে গেট ভিডিও ভিউস গেট ভিডিও ভিউস ইন দ্য সেন্স তোমার ভিডিওস এর যদি তুমি ভিউস বাড়াতে চাও তো তোমার এটা মূলত তোমাকে বেশি কাজ করবে কালেক্ট লিডস ফর ইউর বিজনেস কালেক্ট লিডস ফর ইউর বিজনেস ইন দ্য সেন্স লাইক তোমার বিজনেস এর যদি লিড কালেক্ট করতে চাও তো এটা বেসিক্যালি তোমাকে কাজ করবে তো লিড কালেক্ট মানে এখানে নেম ইমেল আইডি ফোন নাম্বার ইউ ক্যান গো হেড ফর তো আমার একাডেমি বিজনেস এর জন্য এটাও একটা খুব ভালো কাজ বা সেলস লিড এর জন্য এটা খুব ভালো কাজ ইনক্রিজ কনভার্সন অন ইউর ওয়েবসাইট ইনক্রিজ কনভার্সন অন ইউর ওয়েবসাইট ইন দ্য সেন্স কনভার্সনস এর যেমন আমার গোল ওরিয়েন্টেড আমার যদি ট্র্যাকিং কোড আমি এখানে বসাই ট্র্যাকিং কোড দিয়ে আমি এখানটায় এটাকে আমি কাজ করাতে পারবো ট্র্যাকিং কোডটা বসালে আমি বুঝতে পারবো যে আমার ট্র্যাকিং কটা আমার কনভার্সন হচ্ছে না হচ্ছে সেটা আমি এখান থেকে করাতে পারবো ইনক্রিজ এঙ্গেজমেন্ট ইন ইউর অ্যাপ অ্যাপের মোর এঙ্গেজমেন্ট মোর ভিউজ মোর ইনস্টলেশন সেটা দিয়ে হবে গেট পিপল টু ক্লেম ইউর অফার যেমন ফেসবুক পেজে আমরা অফার ক্রিয়েট করতে পারি তো সেখানে আমি ক্লেম করার জন্য এটা আমার কাজে লাগবে প্রমোট এ প্রোডাক্ট ক্যাটালগ প্রমোটে প্রোডাক্ট ক্যাটালগ যদি নর্মালি এই ফিচার্সটা নেই যেমন এখানে ফেসবুকে প্রোডাক্ট ক্যাটালগ বানানো যায় তো তুমি ওটাকেও তুমি প্রমোট করতে পারো গেট পিপল টু ভিজিট ইউর স্টোরস ভিজিট করানোর জন্য তোমার স্টোরকে নিয়ার বাই ভিজিট করানোর জন্য তো এটা তোমাকে খুব ভালো কাজ করবে সো আমি ইনিশিয়াল লেভেলে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে দিস অ্যাড একটাই অ্যাড হ্যাঁ একটা মানে টাইপের জন্য এটা টাইপও তারপর তুমি ক্যাম্পেইন মানে ওখানে ক্যাম্পেইন হয়তো এখানে যেমন ধরো ক্যাম্পেইন অ্যাড সেট ওখানে অ্যাড গ্রুপ ছিল ঠিক আছে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ নিউ অ্যাড অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড সেম থিংস বলো আপনি যে বলছিলেন এখানে সেট রিসেপশনিস্ট অ্যাটেন্ডেন্স মনে করুন আপনি যেটা বলতে চাইছেন যে আপনি একটা ডেমো ক্লাস করেক্ট মানে একটা অনলাইন ওয়েবিনার টাইপ করেক্ট অনলাইন ওয়েবিনার হতে পারে আমার অফলাইন ক্লাসরুম হতে পারে যে দে উইল অ্যাটেন্ড দ্যাট ইভেন্ট দে মাইট বি অ্যাটেন্ড দ্য ওয়েবিনার মানে ও
কোন কাস্টমারকে পাঠাবে, কাদের কাছে শো করবে, সেটা হচ্ছে কি ফেসবুক ইউজার্স, ফেসবুক যারা ইউজার্স রয়েছে, হ্যাঁ ফুল ফেসবুক, ফেসবুক মার্কেটিংটা ফেসবুকের বাইরে হয় না, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, তুমি কি কি ধরনের করতে চাও, যেটা তোমার মনে এখন কোয়েশ্চেন জেগেছে যে এটা কাদেরকে দেখাবে, সেটা দিয়ে তুমি শর্ট করতে পারো, তুমি ফিল্টার করতে পারো, অপশন ইজ দেয়া, ঠিক আছে। সো আমি এখানে ধরে নিলাম সেম পিপল টু ইয়োর ওয়েবসাইট, আমার এখানে চুজ করেছি, করার পরে আমি এখানে দেখো এখানে অপশন দেওয়া হচ্ছে যে ওয়েবসাইট ক্লিকস, ওয়েবসাইট ক্লিকস, এখানে আমি এখানে এটাকে আমি দিয়ে দিচ্ছি ইনকাম মন্ত্র, ইনকাম মন্ত্র, পোস্টিং পেজ, প্রমোশন, ইন্টারন্যাশনাল, ঠিক আছে ইন্টারন্যাশনাল, এটা আমি যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যান্ডিং পেজ রয়েছে, আমি এখানে একটা প্রমোশনস এর জন্য এটা একটা আমি খুলে নিতে পারি, মানে আই ক্যান গো হেড ফর maybe I can do it for the Black Friday offer or something kore ami ekta section ami korte pari so dhore nao ami eta ke korlam acha ekhantai custom audience ekhantai audience basically amake ekhane jeta ke korte hobe audience ke amake dekhte hobe je audience ki dhoroner audience ke tumi chase korte chao ki dhoroner audience tumi ekhane target korte chao seta muloto tumi ekhantai korte parbe to ekhane eta korar jonno dekhbe look like audience custom audience তো লুক লাইক অডিয়েন্স যদি তুমি যাও, লুক লাইক অডিয়েন্স যদি তুমি করতে চাও, তো এখানে আমার অলরেডি একটা করা আছে, যদি আমি চাই যে নতুন কিছু করতে তো আমি এখানে যাব ক্রিয়েট, ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এর এখানে দেখো অপশনস গুলো পাবে, এখানে অপশনস পাবে হচ্ছে তুমি কাস্টম ফাইল, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ অ্যাক্টিভিটি, এনগেজমেন্ট অন ফেসবুক, ঠিক আছে। তো এখানে এটা এটা যখন আমি যাব তখন ও ভিডিও লিড ক্যানভাস এগুলো তোমার থেকে ডিমান্ড করবে, তো এটা আমার অলরেডি নেই, আমার এই মুহূর্তে নেই, ওটার জন্য আমি কিছু করিনি, অ্যাপও আমার নেই, ওয়েবসাইট ট্রাফিক আমি এখনো ওয়েবসাইটে আমি কোনো কন্টেন্ট বা কোনো কিছু আমি এখনো বসাইনি যেটা আমার এখানে করতে পারি, কারণ এটাই পিক্সেলটাই শুধুমাত্র রয়েছে, ফলে আমার এটাও কাজ করবে না কন্টেন্ট রাইটিং এর সাথে। তো আমি এখানে কি করতে পারি, আমার এখানে ক্ষেত্রে লুক লাইক অডিয়েন্সটা আমি এখানে চুজ করতে পারি, তো লুক লাইক অডিয়েন্স এর ক্ষেত্রে এখানে কি হতে পারে, এখানে এতগুলো পেজেস যেগুলো আমার অলরেডি রয়েছে সেগুলো আমার হতে পারে, অথবা আমার এখানে পার্টিকুলার তুমি করতে পারো হচ্ছে যে তোমার লুক লাইক অডিয়েন্স এর এখানটাই ধরো আমার অন্য কোন সেকশন আসবে, আমার যে পেজগুলো সেগুলো থেকে ও আসবে, মানে সেগুলো থেকে আমাকে চুজ করতে হবে, তো সেগুলো থেকে আমি যদি চুজ করি, ধরো আমার এখানে চুজ করেছি আমি ধরে নাও ধরো তোমার কম্পিট ইনফোটেক দিয়েছিলাম, কম্পিট ইনফোটেক একাডেমির উপর অলরেডি করা আছে, এটা অলরেডি করা আছে কম্পিটিটিভ প্রোগ্রামে, তো আমি একবার আরেকবার যাচ্ছি, আমি ধরো নাও আমি হেডমাস্টার ক্লিনিক করি নি আপনার যোগী ধরো নাও প্রেম বাজার টার্গেট, এটা ইন্ডিয়া আমার রয়েছে, মানে ইন্ডিয়ান নর্মালি প্রেম বাজারটা ইন্ডিয়ান ওরিয়েন্টেড, সেখানে রয়েছে টার্গেট অডিয়েন্সটা আমার ধরো ইউএসএ বা এরকম, এখানে অলরেডি যেহেতু এটা রয়েছে কান্ট্রিটা যেহেতু বাই ডিফল্ট প্রেম বাজারের অডিয়েন্সটা ইন্ডিয়ান, তো সেভাবে করে ও ওখান থেকে নিয়ে নেবে, নিয়ে ধরো এখানটায় আমার এটাকে আমি সিলেক্ট করে নিলাম, এটা আমার অডিয়েন্স হিসেবে চলে এলো, ঠিক আছে। নেক্সট আমাকে এখানে করতে হবে যে লোকেশনস, আমি কোন লোকেশনসে এটাকে আমি প্রমোট করতে চাই, তো এখানে লোকেশনসে বেসিক্যালি এভরিওয়ান ইন দিস লোকেশনস, পিপল হু লিভ ইন দিস, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, তো পিপল এভরিওয়ান ইন দিস লোকেশনস, এভরিওয়ান লোকেশনস ইন দ্য সেন্স, এবার এখানে আমি এক এক করে অ্যাড করতে পারবো, ধরো আমার ইউনাইটেড স্টেটস আমি দিয়ে দিলাম, লাইক এনিওয়ান ইউনাইটেড আরব আমিরাত,
ধরো এগুলো রয়েছে, এগুলো আরো আমি বাড়াতে পারি যেভাবে করে তোমার ইয়ে। এবার এইজ, এইজ গ্রুপ, এইজ গ্রুপ নর্মালি 18 টু বায়ার্স, আমার যেহেতু হোস্টিং বায়ার্স রয়েছে, সো ইটস মেজরলি দে আর দ্য বিজনেসম্যান আই ক্যান অর মেবি দ্য ব্লগার। তো ব্লগার 18 ফাইন, বাট স্টিলস আ লিটল বিট ম্যাচিউর ব্লগার অর সামথিং ইফ আই এম লুকিং ফর দ্য, তো 24 আওয়ার্স ইজ দ্য বেস্ট অপশনস ফর দ্যাট। অ্যান্ড ডিসিশন মেকার ইউজুয়ালি দ্য এইজড হতে পারে, সেটাকে মাথায় রেখে আমি 65 প্লাস আমি এখানে রাখছি। ম্যান ওমেন এনিথিংস হতে পারে, ল্যাঙ্গুয়েজ আমি ফিল্টার রাখছি না, ঠিক আছে, সো ইট কুড বি দ্য কাইন্ড অফ থিংস। ডিটেল টার্গেটিং ইন্টারেস্ট লেভেল ওয়াইজ তুমি এখানে করতে পারো, ইন্টারেস্ট লেভেল ওয়াইজ আমি যেহেতু এটা হোস্টিং রয়েছে, তো হোস্টিং হিসাবে আমি ওয়েব হোস্টিং আমি এখানে রাখতে পারি। তারপরে যারা এন্টারপ্রেনিয়রশিপ ওরিয়েন্টেড যারা রয়েছে, যারা তারপরে স্মল বিজনেস ওনার্স যারা রয়েছে, তারপরে তোমার এখানটায় করতে পারো হচ্ছে যারা যারা সিইওস অর মিন্স ফাউন্ডার ওনার্স যারা যাদের জব টাইটেল রয়েছে মেনলি, তারপরে তোমার কো ওনার কো ফাউন্ডার যারা রয়েছে, প্রেসিডেন্ট অ্যান্ড সিইওস যারা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার অনেকে লিখে রাখে জব টাইটেলের মধ্যে, তো তাদেরকে টার্গেট করা যাবে ওনার অ্যান্ড সিইও। সো গেটিং না, তো এইভাবে করে তোমার কি করতে পারো, এটাকে যথাযথভাবে করে তুমি এটাকে লাইক ফিল্টার করতে পারো, এবং এটা যতটা তুমি ফাইন টিউন করবে, যত ভালোভাবে করে তুমি ফাইন টিউন করবে, তত তোমার কি হবে কি তোমার এটা রেজাল্টসটা তোমার বেশি ভালো আসবে, বেটার রেজাল্টস আসবে, কম খরচা হবে, ফাইনেস্ট রেজাল্টস এর জন্য তোমার এখানে হবে। সো ফিল্টার ইজ দেয়ার, ম্যাক্সিমাম পিপলস ইগনোর দিস এরিয়াস, এবং সেখানটা বেসিক্যালি ফান্ডটা ফ্লুইড হয়। তো এটাকে যত তুমি টাইম দেবে, এটাকে যত তুমি টাইম নিয়ে করবে এবং মন দিয়ে করবে, কিছু না, যেটা টেকনিক দেখিয়ে দিচ্ছি এই টেকনিকটাই যদি ফলো করো, সো দেখবে কি এখান থেকে তুমি বেশ ভালো তুমি অপশনস তুমি এখানে বের হয়ে যাচ্ছে তোমার থেকে। এবার দেখে নিই, একটু স্লো হয়তো প্রসেস চলছে যেহেতু আমার শেয়ার হচ্ছে দুটো মেশিনে, তো এখানটা ধরো আমি হোস্টিং রিলেটেড আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি যে হোস্টিং রিলেটেড আরো কিছু ভ্যারাইটি আমি যদি পেয়ে যাই তাহলে আমার ইজ বেটার। ইন্টারনেট হোস্টিং সার্ভিসেস এটা আমার থাকতে পারে, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, রিসেলার ওয়েব হোস্টিং, তারপর হোস্টিং ওয়েবস, তারপর হোস্টিং আসতে বললি, ওয়েবসাইট হোস্টিং, ভিলেজ মাথিয়া, মাথিয়া হোস্টিং, कहां पर है ये, कहां पर है ये, ডেডিকেটেড টু হোস্টিং সার্ভিসেস গোপাল বান। সো উই আর গিভিং দ্য লট অফ হোস্টিং রিলেটেড ওয়েস্ট বেঙ্গল মে না কাইন্ড অফ থিংস, ওয়েস্ট বেঙ্গল মে না, what is email email hosting services kolkata se bol rahe hain hosting ebar bloggers mainly jara blogger tarao kintu amar ei jinish ta hoy mane blogger ra they one by one they usually come up into the means they create the different kind of blogs they host the different different things era kintu oder kintu dorkar hoy mane they usually come up for this so আপনি কিয়া অর্ডার দিয়া থা এবার এইখানটায় ফর্মুলা তো আরেকটা আমরা করতে পারি ব্লগারের ছাড়া। এবার আমার চলে আসো এসইও, মানে যারা এসইও কনসালটেন্ট
তো তারা মূলত তোমার এখানটায় তারা করতে পারে, মানে ক্ষেত্রে তারা এসিও যারা ইয়ে রয়েছে, ডিজিটাল মার্কেটার যারা রয়েছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটার আপনাকে ইনফরমেশন ইসমে আপ মেসেজ কর দিজিয়ে, ঠিক আছে। তো এইগুলো মূলত তোমার আর ওয়েবসাইট দিয়ে আমি দেখতে পারি, ওয়েবসাইট নিয়ে দেখতে পারি, ওয়েবসাইট সো আমি অনেকটা আমি মোটামুটি ফিল্টার করে নিয়েছি এবং এখানে দিয়েছি। দেওয়ার পরে এবার দেখো কানেকশন, অ্যাড এ কানেকশন টাইপ, অ্যাড এ কানেকশন টাইপ বেসিক্যালি তুমি একটা পেজ তোমাকে এখানে ইনক্লুড করতে হবে যে ওই পেজের সাথে কানেকশনস তোমার কি রয়েছে। সো সেটা যদি তুমি করতে চাও এখানে পার্টিকুলার সেটা করতে পারো যে ওই পেজের যারা লাইক করেছে ফলো করছে তো তাদেরকে তুমি দেখাবে বা তাদেরকে স্কিপ করবে সেটা তুমি এখানে করতে পারো, বা অ্যাপসের যারা ডাউনলোড করেছে তাদেরকে তুমি অ্যাডভার্টাইজ করবে করতে পারো অথবা স্কিপও করতে পারো। তো অপশনসও তুমি ওখানে পাবে। প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট ইজ এ গুড অপশন, মিনস হ্যাঁ যদি আমার স্পেসিফিক প্রোডাক্ট হয় আমি এডিট প্লেসমেন্ট করে প্লেসমেন্ট চুজ করবো। প্লেসমেন্ট মানে তোমার ডাইনে দেখাবে, টাইম লাইনে দেখাবে কোথায়। তো ফার্স্ট ইনিশিয়াল গো এড ফর দ্য অটোমেটিক প্লেসমেন্ট সো দ্যাট ইজ গোয়িং টু দ্য ম্যাক্সিমাম কাইন্ড অফ। যদি আমি এডিট প্লেসমেন্ট করি, এডিট প্লেসমেন্টে দেখো অপশন তোমাকে পাবে এখানটায় অডিয়েন্স নেটওয়ার্ক বা এগুলো, ধরো আমি শুধুমাত্র চাইছি আমি ফেসবুকে দেখাবে, আমি অন্য কোথাও দেখাবে না, তো আই ক্যান স্কিপ ইট, ঠিক আছে, শুধু ফেসবুকেও দেখাবে আর অন্য জায়গায় দেখাবে না, ঠিক আছে, বুঝতে পারলে। ডেলি বাজেট আমি ধরে নিলাম যে আমার ডেলি বাজেট আমি 100 টাকা রেখেছি, ঠিক আছে, এবং লিংক ক্লিকস, আমার লিংক ক্লিকস এর এখানটায় আমার লিংক ক্লিকস এর এখানটায় আমি এটা বিভিন্ন অপশন থাকে, ইমপ্রেশন, ডেলি ইউনিক রিচ অর সামথিং। তো লিংক ক্লিকস এ আমার মেইন উদ্দেশ্য যে আমার লিংকে ক্লিক করুক সেটাই আমার উদ্দেশ্য থাকবে। অটোমেটিক এর জায়গায় আমাকে এখানে যে বিড অ্যামাউন্টটা আমার ম্যানুয়াল আমি করতে পারি, তো ম্যানুয়াল আমি শুরু করছি ধরো 1 টাকা দিয়ে আমি শুরু করছি, so that it comes, let's see that how it works, means 1 টাকা দিয়ে আমি শুরু করি এবং করার পরে পার্টিকুলার্স এখানটায় আমি দিতে পারি ওয়েব পোস্টিং কম মন্ত্রা তার ন্যাশনাল যেভাবে অ্যাড গ্রুপের নাম দিতাম না সেটা হিসেবে আমরা এখানটায় এটাকে করে নিতে পারছি, রাইট। কন্টিনিউ করছি, এবার এখানে চলে এসেছে আমাকে একটা অ্যাড আমাকে ক্রিয়েট করতে হবে, অ্যাড যেভাবে অ্যাড বানাতে হবে। অ্যাডের বিভিন্ন ভেরিয়েশন আছে, ক্যারাসল, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ভিডিওস বাগারা বাগারা আছে, রাইট। এবার আমি কি করব, আমি এখানটায় এটাকে টার্গেট থাকবে যে আমি এটাকে প্রমোট করব কিভাবে করে। আমি এখানে প্রমোট করতে পারি সেটা হচ্ছে যে আমাকে এখানে ইমেজ সিঙ্গেল ইমেজ দিয়ে আমি একটা করতে পারি, তো আমি আপলোড ইমেজের এখানটায় আমি যেহেতু আমি এটা হোস্টিং রিভিউজ যাচ্ছে তো আমি এখানে হোস্টিং রিভিউজ দিয়ে লাইক রিভিউস অ্যান্ড ডিলস দিয়ে আমি নর্মালি কিছু ইমেজ সার্চ করার চেষ্টা করছি দিয়ে আমি এটাকে করতে পারি। আমি ধরো এখানে গেলাম ইমেজে, এবার গিয়ে আমি এখানে লাইক আমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল বানাতে পারি, আবার আমি নিজের মতো করে আমি এটাকে মানে যে কোনো একটা পার্টিকুলার সেকশনস কে আমি প্রমোট করতে চাই বা কিছু সেটা হতে পারে, এবং প্লাস আমি কোন একটা ইন্ডিভিজুয়াল হোস্টিং কোম্পানি কেও আমি এখানে করতে পারি। তো আমি এখানে একটা কাজ করছি হোস্টিং রিভিউস, ঠিক আছে, আপনি মুঝে বলা না তো মে করবা দুঙ্গি, ঠিক আছে। এবার এখানে আমি সার্চ টুলস দিয়ে আমি কি করতে পারি, আমি এখানে এটাকে একটু লার্জ, কারণ উই নিডস এ লার্জ পিক্স, রাইট। সো এখানে লাইক এখানে টপ 10, কারণ আমরা টপ 10 কভার করছি ইউজুয়ালি, টপ 10 এর আমরা একটা ইয়ে পেতে পারি যদি ছবি ভালো পাওয়া যায়, হুইচ উইল বি ফ্যান্টাস্টিক। কাস্টমাইজ ডিজাইনস করে নিলে সবচেয়ে বেটার, মানে ডিজাইনস উইল বি দা মানে বেস্ট অপশনস হচ্ছে কাস্টমাইজ, কারণ কি এগুলো এই এই যেহেতু স্পেসিফিক এই ক্ষেত্রে
পিকচার্স একদম পারফেক্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটার জন্য কাস্টমাইজ বানানোটা এই ক্ষেত্রে সবচেয়ে বেটার। মনে হয় না যে উইল গেট ইট, গেট ইট। আচ্ছা একটা জিনিস দেখি, ওয়ার্ডপ্রেস হোস্টিং এটা একটা রয়েছে যে আমরা ওয়ার্ডপ্রেস এর জন্য কম্পেয়ার করে আমরা এটা করতে পারি, একটা হয়তো আমরা দিতেই পারি। এটার ওরিয়েন্টেড একটা অপশন হয়তো পাওয়া গেছে, আমি দেখানোর জন্য অ্যাটলিস্ট এটা করা যেতে পারে। সো ডিয়ার, লাইক আমরা এরকম একটা সেকশনস আমরা বানাতে পারি, আর একটা সেকশনস আমরা বানাতে পারি সে ভিউ ইমেজ, সে ধরনের ইমেজের মধ্যে পার্টিকুলার কাস্টমাইজ আমরা করতেই পারি। এবং এখানে দেখে নিতে পারো যে আরো এখানে কাস্টমাইজ করা যেতে পারে অ্যাড দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটিং অফ নিউ বিজনেস উইড লাইক টু হেল্প গেট অন টু মাই নেম হোস্টিং টু ডে সাকসেস টেস্ট করার জন্য এটা দিতে পারি যে ফর দ্য টাইমিং আমি এটা দিচ্ছি। কারণ এটা মাথায় রাখবে আমাদের ইয়ের ক্ষেত্রে, মানে স্পেশালি তোমার ফেসবুকের ক্ষেত্রে পিকচার হচ্ছে কিলিং, মানে অ্যাটলিস্ট এর ক্ষেত্রে পিকচার্স কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্লে করে, হ্যাঁ পিকচারের ক্ষেত্রে। কারণ পিকচার্সেই তোমার ফার্স্ট অ্যাটেম্পট হচ্ছে যে তোমার হিট কত আসবে সেটা তোমাকে ডিসাইড করে, সেটা সব জায়গায়। কিন্তু স্পেশালি ফেসবুকের ক্ষেত্রে এটা আরো সেন্সিটিভ, মানে খুবই সেন্সিটিভ।
এটা এটা ব্যানার একটা পেয়েছি, তো এটাও হয়তো কাজে লাগতে পারে। লেট মি চেক, ওরা হারিয়ে যাবে এটা। তো ইটস কুড বি আ, মানে এখানে কোনো ব্র্যান্ড উল্লেখ করেনি, সো উই ক্যান ইউজ ইট ফর দ্য ব্র্যান্ডিং। নাও উই আর পুটিং ওভার দেয়ার, লাইক ওভার দেয়ার হোয়াট উই ক্যান গো, উই ক্যান গো ফর দ্য লাইক আপলোড ইমেজেস, অ্যান্ড আপলোড ইমেজেসে আমরা যেটা করতে পারি, আমি ওকে দেখিয়ে দিতে পারি কোন ইমেজেসগুলো আমার এখানে যেতে পারে। I can move into this one, this one, this one, maybe this one, this might be this one, I don't know, this might not, okay, okay, so এটার মিনিমাম হচ্ছে 1200 এবং 628 হবে। তো এখানের মধ্যে কোনটা কোনটা নিচ্ছে দেখিনি, সো একটাও যদি ফিট হয়ে যায় তো উই ক্যান গো হেড উইথ দ্য আদার থিংস। মানে এক্স্যাক্ট, হ্যাঁ মানে এক্স্যাক্ট তার থেকে বেশি হলে ইটস ফাইন, ছোট হলে নেবে না, মানে 627 হলে নেবে না, 630 হলে নেবে। এখানে একটা পেজ আমাকে লিংক করাতে হবে, ঠিক আছে, কোনো একটা স্পেশাল পেজেস আমি এখানে করতে হবে। তো এখানে আমার নর্মালি ইনকাম মন্থ রয়েছে, তো ইনকাম মন্থের এই পেজটার সাথে আমি লিংক করে দিচ্ছি। পিকচার গুলো নিয়েছে ও, তো আমি চাই যে ধরে নাও যে আমার লাইকস এটা আগে আসুক বা কিছু, তো সেটা ও আমার নেবে না, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ হবে না, আমাকে এভাবে সিকোয়েন্সে যাবে। যদি আমি রাখতে না চাই তাহলে আমি ডিলিট করে দিতে পারি, বাট দিস উইল কাম, আই থিংক আই ক্যান টেক দিস ওয়ান, সো ঠিক আছে লেট মি চেক, হোক অসুবিধা নেই, ঠিক আছে ফাইন, বেশ ছোট সোশ্যাল কম্পিউট, ফাইন ফাইন ফাইন। ওয়েবসাইট লিংক, এবার আমি চাইছি আমার এই পেজে পার্টিকুলার্স আমি আমার ট্রাফিক আনতে চাইছি, তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমাকে এখানে ওয়েবসাইট ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি যে এখানে এটা আমার ল্যান্ডিং পেজ, আমি ওটাকে চিনিয়ে দিলাম যে এটা দিস ইজ মাই ল্যান্ডিং পেজ, অ্যান্ড তারপরে পার্টিকুলার্স আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে আমার টাইটেলটা দিতে হবে, মানে আমার অ্যাডটা বানাতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা আমরা ডিসপ্লে আইডি বানাচ্ছি। একদম ঠিক তাই, একদম ঠিক তাই, সাম প্লেসমেন্ট, এখানটা আমার এলো রাইট। এবার একটা জিনিস যেভাবে করে আমি ওখানে দেখিয়েছি যে লাইক তুমি ওটাকে করতে পারো, যে যেমন তোমার লাইক আমি দেখে নিতে পারি যে আমাদের এটা অ্যাডটা শো করছে কিনা, না 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 এখানে যেমন লাইক আচ্ছা কি করে হোস্টিং, হ্যাঁ রিভিউজ দিয়ে তুমি করেছো, তো
let's see ki how the people are basically giving their ads and all. ঠিক আছে যেমন ধরো এটা রয়েছে লাইক টপ 10 ওয়েব হোস্টিং রিভিউস রিভিউস যেমন ধরো টপ 10 রিভিউস এবার এটা ধরো একটা থাকতে পারে দিস ইজ আ কাইন্ড অফ ইউ ক্যান টেক দিস আইডিয়া ফ্রম ওভার হিয়ার তো আমি এখানে দিলাম 70% মিন্স বেসিক যে তোমার ইউএসপি গুলো আছে সেগুলো তুমি এখানটায় দিতে পারো নেক্সট বেসিক্যালি আমরা এখানে দেখে নিতে পারি আর কি কি ইউএসপি বেসিক্যালি দেওয়া হয়েছে বা কিছু তারপর এখানে দিতে পারো হচ্ছে লাইক ইউ ক্যান গো অ্যাড ফর দ্য ইউ ক্যান গো অ্যাড দিস ওয়ান্স ইউএসপি গুলো তুলে ধরতে পারো Thank you.
এটা স্লো হচ্ছে কারণ কি আমার 6টা অ্যাড প্যারালাল রেডি হচ্ছে তো তো ও 6টা টেমপ্লেটে ও আপডেট করছে আচ্ছা দ্যাট ইজ ওয়াই বেসিক্যালি ইজ টেকিং মানে এই লেখাটাকে 6টা টেমপ্লেটে একসাথে করছে তার জন্য দেখবে প্রত্যেকবার ও লোড হচ্ছে দেখো আমি যে কোনো চেঞ্জ করছি না ও আপলোডিং 93% 94% ভাবে করে দেখাচ্ছে তো এটা ধরো আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এবার এখানটায় কল অ্যাকশনস আমার রয়েছে কল অ্যাকশনসে গিয়ে এখানে বিভিন্ন কল অ্যাকশনস পাবে যেমন লার্ন মোড দেখাচ্ছে তো ওয়েদার সি স্যার লার্ন মোর অ্যাপ্লাই নাও বুক নাও কনসালটেন্ট ডাউন সি মেনু এখানে কি থাকবে তো লার্ন মোর আমার এখানে মোস্ট ফিটেড ঠিক আছে লার্ন মোর আমার এখানে থাকলো তারপরে আমি চলে গেলাম নেক্সট অপশনসে নেক্সট অপশনসে জাস্ট আই হ্যাড টু মেক ইট প্লেস অর্ডার প্লেস অর্ডার করলে আমাকে রিভিউ করতে দেবে ঠিক আছে রিভিউ কন্টিনিউ সো আমার অ্যাডটা কিন্তু রেডি হতে আরম্ভ করে দেবে আমার এটা রেডি হতে আরম্ভ করে দেবে থ্রি পেন্ডিং থ্রি অ্যাপ্রুভ মানে অলরেডি তিনটে অ্যাপ্রুভ হয়ে নিয়েছে তিনটে পেন্ডিং রয়ে গেছে ফর দ্য পিকচার্স অ্যান্ড দিস থিংস চেকিং এর জন্য করে এখানে অ্যাক্টিভ হয়ে গেল ইট উইল স্টার্ট রান ঠিক আছে ডান সো এভাবে করে আমরা আমার অ্যাডস গুলো বা এগুলোকে আমি রেডি করতে পারবো এবং আমি এখানে ক্যাম্পেইন আরামসে আমি ক্যাম্পেইন চালাতে পারি আমার ইয়েতে চালাতে পারি এবার এখানটায় একটা জিনিস করে দেবো যেমন তোমার অ্যাকাউন্টে টাকা আছে কি নেই এখানটায় অ্যাড ম্যানেজারে গিয়ে ইউ ক্যান গো হেড ফর দিস বিলিং পেমেন্ট মেথডস অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আর বগেরা বগেরা যেমন আমি দেখে নিই যে আমার অ্যাকাউন্টে এটাকে রান করাতেই চাইছি আমি তো ইন দ্যাট কেসেস আমি স্পেন্ডিং লিমিট বা এগুলো ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিই স্পেন্ডিং লিমিটে যেমন আমার কারেন্ট লিমিট আমি 600 টাকা করেছি কারেন্ট এক্সপেন্সে আমি এটাকে চাইছি যে ওকে ফাইন লেটস লাইক মেক ইট লাইক আই ওয়ান্ট টু স্পেন্ড 1000 rupees আপ টু মিনস আই মেক ইট লিমিট 1000 rupees তো ইট গুড লাইক 1000 rupees অব দি আমি এটাকে করতে পারি আমার এখানে তাহলে অসুবিধা নেই ওর স্পেন্ড করতে আমার কোনো অসুবিধা হবে না অ্যান্ড নেক্সট বেসিক্যালি আমি চলে যাই আমার যে অন্যান্য ক্যাম্পেইনগুলো রয়েছে আমি দেখিয়ে নিতে পারি যে আমার ক্যাম্পেইনগুলো কেমন হচ্ছে বা কিছু কতদূর আমার রয়েছে সেটা আমি দেখে নিতে পারি এখানে লাইক অ্যাড ম্যানেজারে গেলে আমি দেখে নিতে পারবো যে আমার যে আদার্স যে ক্যাম্পেইনগুলো রয়েছে যেমন আমার এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কোর্স কন্টেন্ট রাইটিং ট্রেনিং এগুলো দেখো কন্টেন্ট রাইটিং ট্রেনিং ফর ওয়েস্ট বেঙ্গল এটা লাইক মুভ হচ্ছে এবং এটা প্রমোশনস চলছে এটাও প্রমোশন চলছে অ্যাক্টিভ রয়েছে সো ইটস অনগোয়িং মেবি দ্য ক্লিকস অ্যান্ড দিস থিংস আর বেসিক্যালি কামিং অর নট কামিং ইট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট আই হ্যাভ গিভেন ওভার দি ইয়ার অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থিংস ইস ডিপেন্ডস ঠিক আছে সো ওভাবে করে তুমি এখানে আমরা করতে পারি আর কি সো এগুলো রয়েছে এখন এটাকে রান হবে এখানে ফেসবুকের ওই যে পিক্সেলস যেটা দেওয়া আছে সেটা ইনস্টল হয়নি বলে এটা পিক্সেল মিন্স হচ্ছে গোল কনভার্সনের জন্য যেরকম আমরা ইয়ে করি সেই কোডটা এখানে দিলে ইট উইল পিকড দ্যাটস ইট সো এটা হ্যাঁ এটা এটা চলতে পারে এখন আমার ইটস ফাইন ফর দ্য রানিং অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য টার্গেট কান্ট্রি অ্যান্ড দ্য অল দ্য থিংস ইট উইল স্টার্টস মুভিং ঠিক আছে এভাবে করে করতে পারি গট ইট সো আমি ভিডিও সেখানটা অফ রাখছি তাহলে আমরা এইভাবে করে আমাদের ফেসবুকের আমাদের ক্যাম্পেইন যে কোনো কিছু ইয়ে করতে পারবো আমরা ওয়েদার সিস আর ট্রাফিক অ্যান্ড ওয়েদার সিস আর বেসিক্যালি দ্য লিডস স্পেশালি এখন যেটা লিডস ক্যাপচার্সটা খুব ইম্পর্টেন্ট লিডস ক্যাপচারের জন্য আমি নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো কারণ কি কম্পিউটার ইনফোটেক একাডেমির যে পেজটা রয়েছে সেখানে আমার যে দুটো জিনিস লাগে ডিসক্লেমার লাগে এবং প্রাইভেসি পলিসিস বলে পেজেস লাগে যেটা করা নেই তো সেটা করা না থাকলে লিডস ক্যাপচার করা যাবে না যে বিকজ ইউ আর ট্যাপিং দ্য পার্সোনাল ইনফরমেশন সো ইউ হ্যাভ টু শো দ্যাট লাইক প্রাইভেসি অ্যান্ড ডিসক্লেমারে তোমার ওটা মেনশন করা থাকতে হবে যে ইউ উইল নট ইউজ ইট ফর দ্য অ্যাবিউসিভ অর এনিথিং রং সো ওটা না থাকলে ওটা লিড ক্যাপচার করতে দেবে না ঠিক আছে এটা আশা করি বুঝতে পারলে যে কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ল্যান্ডিং পেজ যদি আমার থাকে সেই ল্যান্ডিং পেজকে আমি আমার এখানের মাধ্যমে আমি প্রমোট করতে পারি ঠিক আছে আচ্ছা এটা তো হয়ে গেছে